সংক্রমণের আতঙ্ক যখন শিয়রে তখনই টিকাকরণ নিয়ে বড়সড় ঘোষণা মোদী সরকারের আগামী পয়লা মে থেকে আঠেরো বা তার বেশি বয়সী যে কেউ টিকা নিতে পারবেন বলে জানিয়ে দিল কেন্দ্র যারা প্রতিষেধক নিতে ইচ্ছুক তাদের সরাসরি বাজারের দামেই প্রতিষেধক কিনতে হবে রাজ্যগুলিও মনে করলে সংশ্লিষ্ট সংস্থার থেকে কিনে নিতে পারবে প্রতিষেধক উল্লেখ্য টিকাকরণ প্রক্রিয়া চালু হয় গত ষোলোই জানুয়ারি সেটা ছিল টিকাকরণের প্রথম পর্যায় তখন ষাট বছরের বেশি বয়সের মানুষেরা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধারা টিকাকরণের সুযোগ পেয়েছিলেন তারপর দ্বিতীয় পর্যায় শুরু হয় পয়লা এপ্রিল থেকে যেখানে ৪৫ বছর বা তার বেশি বয়সী মানুষদের প্রতিষেধক দিতে তৎপর হয় কেন্দ্র অবশেষে তৃতীয় পর্যায় শুরু করার জন্য মোদী সরকার তৎপর হয়ে উঠল অল্প সময়ের মধ্যে যাতে বেশিরভাগ মানুষ ভ্যাকসিন পেয়ে যান তার জন্য বরাবরই সচেষ্ট ছিল কেন্দ্র তৃতীয় পর্যায় শুরু হবার পর টিকাকরণের কাজ যে আরও দ্রুত গতিতে এগোবে সেই কথা মেনে নিচ্ছেন চিকিৎসক মহল ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ